আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মহিউদ্দিন সেলেডোনিয়াম মেজাস সেলেডোনিয়ামের উদ্ভিদের বর্ণনা এমাটোরাস নামক এক প্রকার গাছটা হইতে ওষুধ প্রস্তুত হয় ইহা প্রায় বারো ফুট লম্বা হয়ে থাকে মে হইতে অক্টোবর পর্যন্ত সকল গাছে ছোটো ছোটো ফুল দেখা যায় মূল সহ সমুদয় গাছটি ওষুধে ব্যবহৃত হয় যকৃত সুস্থ রাখুন তাহলে আপনি সুস্থ থাকবেন লিভার কিন্তু একটাই একে সুস্থ রাখুন যকৃতের কাজ কি এখন আমরা একটি ভিডিও দেখব সেলেরোনিয়মের প্রতিশব্দ সিনানডাইন সেম হেমাটোডাস পেপাবের কর্নটাম লিওটিরাম ক্যালানডুনাইন টারওট সেলেরোনিয়মের উদ্ভিদের বর্ণনা হেমাটোডাস নামক এক প্রকার গাছটা হইতে ওষুধ প্রস্তুত হয় ইহা প্রায় বারো ফুট লম্বা হয়ে থাকে মে হইতে অক্টোবর পর্যন্ত সকল গাছে ছোট ছোট ফুল দেখা যায় মূল সহ সমুদ্র গাছটি ঔষধে ব্যবহৃত হয় সেলেরোনিয়ামের গাছের প্রাপ্তিস্থান স্থান ইউরোপের সর্বত্র জার্মান ও ফ্রান্সে অধিক বাসস্থানের নিকটস্থ পতিত ভূমিতে ইহা জন্মিয়া থাকে আবিষ্কার ডাক্তার মহত্তা হ্যানিম্যান ইহার আবিষ্কার করেন ক্রিয়া স্থান যকৃত বা লিভারের উপর চেলেনিয়মের প্রধান ক্রিয়া কিডনি বা মূত্রযন্ত্রের উপরও ইহার ভালো ক্রিয়া দেখা যায় পাকাশয় ও উধরের পীড়া পুরুষ ও স্ত্রী লোকের পিত্ত প্রধান ধাতু ব্যক্তিদের পীড়ায় উপকারী সেলেডোনিয়মের অধিকাংশ পীড়া দেহের ডান দিকে আক্রমণ করে সেলেডোনিয়মের মানসিক লক্ষণ স্মৃতিশক্তিহীনতা একটু পূর্বে কি করিয়াছে তাহা বলিতে পারে না মাথার পেছনের দিকে ঠান্ডা ও ভারবোধ অলসতা চলাফেরা করার কোনো ইচ্ছা থাকে না সেলেরোনিয়মের চরিত্রগত লক্ষণ এক লিবারের নানা প্রকার পীড়া নেবা জন্ডিস সেই সঙ্গে ডান কাদের ধাবানায় বেদনা দুই গাত্র তিন নোষ্ঠবদ্ধতা মল ছাগল নাদির মতো চার কাশি নিউমোনিয়ার গলায় গট গট শব্দ করে পাঁচ ঋতু পরিবর্তনে পীড়ার পুনরাবিব সেলোনিয়মের মানসিক লক্ষণ ছয় দিনের মাঝামাঝি ভোজনে সকল কষ্টের উপশম সাত আক্ষেপিক কাশি ছোট ছোট টেলা মুখ হইতে চিটকাইয়া বাহির হয় আট ডান কপালে ও চোখে বেদনা নয় ডান দিকে নিমোনিয়া ডান পা খুব ঠান্ডা ক্ষেত্র লিবার বা যকৃতের যাবতীয় পীড়া নেবা যকৃতের কাঠিন্য ও বিবৃদ্ধি পাকস্থলীর পীড়া শ্বাসযন্ত্রের পীড়া ও নিমোনিয়া শির পীড়া উধারময় ও প্রস্রাবের পীড়া পাকস্থলীর পীড়া ঘা ভমি ভমি জীববায় ময়লা মুখ তিক্ত পিত্তজনিত বেদনা তাহার সহিত পাকস্থলী বেদনা ওই বেদনা পাকস্থলীর মধ্য দিয়া পিঠে ও টান কাদের হাড়ে চলিয়া যায় কিছু খাইলে বা পানাহার করিলে বেদনার উপশম হয় দুধ খাইতে আগ্রহ প্রকাশ করে দুধ সহ্য হয় না খালি পেটে থাকিলে বেদনা বৃদ্ধি হয় ডান দিকে পিড়া ডান দিকের কপালে সায়ুসুল লিভারে ও ডান দিকের ফ্যাটে শক্ত ভাব ও বেদনা ডান কাদের নিচে বেদনা ডান দিকের পাচায় ও উরুতে অত্যন্ত বেদনা ও ঠান্ডা সেলেডোনিয়ামের বৃদ্ধি ডান দিকে নড়াচড়ায় জলবায়ুর পরিবর্তন স্পর্শ সেলেডোনিয়ামের উপশম মধ্যাহ্ন ভোজনের পর চাপে আক্লান্ত অংশ গর্ষণে সেলেডোনিয়মের ক্রিয়ানাশক ক্যামোমিলা অ্যাকোনাইট অ্যাসিড কফি সুরা সেলেডোনিয়ামের পরবর্তী এফিকাক নাক্সবোম লাইকো সিফিয়া সালফার সেলেডোনিয়ামের ব্যবহার শক্তি কিউ থেকে তিরিশ শক্তি